Ngapain ngapain aja, Be? Habis itu aku cerai, Be. Wah, wah. আমার পেছনে স্ক্রিনে চলা এই ভিডিওগুলো দেখে কিছু বুঝতে পারলেন? প্রথমে যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে শিবের মন্দিরে ঢুকে শিবের লিঙ্গের উপর কেউ একটা হিসু করে দিচ্ছে। আর দ্বিতীয় যে ছবিটি আপনাদের দেখালাম সেটা হচ্ছে মায়ের মূর্তি তৈরি হচ্ছিল কালী পুজো বলে, মায়ের মূর্তির পায়ের তলা থেকে মহাদেবের মুন্ডু কেটে সেই মুন্ডুটাই কেউ চুরি করে নিয়ে চলে গেছে। কি ভাবছেন, বাংলাদেশের ঘটনা দেখাচ্ছি? একদম ভাববেন না। এ মাসের 500 এবং 1000 টাকার ভাতা পেয়েছেন তো? ব্যাস নিশ্চিন্ত হয়ে গেছেন আপনারা? এবার নিশ্চিন্ত মনে ভালো করে এই ভিডিও দুটো দেখুন, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন। বাংলাদেশ নয়, আমাদের পশ্চিমবঙ্গের একটি জেলা মুর্শিদাবাদের ঘটনা দেখাবো আপনাদের, যে মুর্শিদাবাদে এই মুহূর্তে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু আর মুসলিম মানুষের সংখ্যা হচ্ছে 60%-এরও বেশি। হিন্দুরা সেখানে এখন সংখ্যালঘু হয়ে গেছে, আর হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পর ঠিক মুর্শিদাবাদে কি কি ঘটছে সেই ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। ভাববেন না অন্য কোন মিডিয়ায় এই ভিডিও দেখতে পাবেন বা এই ধরনের প্রতিবেদন পাবেন, আর সেজন্য তো আপনারা দেখেন দ্য নিউজ বাংলা। আর মানব গ্রহকে আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন মন দিয়ে দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে মূর্তিটির ছবি দেখছেন, জানেন কিসের মূর্তি? এই মূর্তিটি হচ্ছে 500 বছরের প্রাচীন বড়োয়ার শ্রীহট্ট গ্রামের রানী ভবানীর কালী পুজো, বিখ্যাত কালী পুজো, রানী ভবানীর কালী পুজো। মুর্শিদাবাদের বড়োয়ার শ্রীহট্ট গ্রামে এই কালী পুজো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। গতকাল রাতে কেউ বা কারা মুখে গামছা চাপা দিয়ে এই কালী মন্দিরের পায়ের নিচে শুয়ে থাকা মহাদেবের মাথা একেবারে উড়িয়ে দিয়ে সেই মাথাটাই চুরি করে নিয়েছে। কিছু মিল পাচ্ছেন শেখ হাসিনার বাংলাদেশের সঙ্গে? কিছু মিল পাচ্ছেন? কিন্তু এটা শেখ হাসিনার বাংলাদেশে ঘটেনি, এটা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে। দেখবেন সেই ভিডিও। আগে রানী ভবানীর এবারের যে পুজোটা 500 বছরের পুরনো শ্রীহট্ট গ্রামের রানী ভবানীর কালী পুজো, সেই মূর্তিটা আগে ভালো করে দেখুন আপনারা। 500 বছরের পুরনো রানী ভবানীর কালী পুজোর কালী মূর্তি দেখুন, পায়ের নিচে মহাদেব শুয়ে আছেন, কিন্তু সেই মহাদেবের মুন্ডু কিন্তু নেই, মহাদেবের মুন্ডু উধাও হয়ে গেছে। কেউ বা কারা রাতের অন্ধকারে এসে মহাদেবের মুন্ডু কেটে মহাদেবের মুন্ডুটা চুরি করে নিয়ে চলে গেছে। ভাবতে পারছেন, সিসিটিভি লাগাতে হয়েছে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে দেখা যায় কারা এই ঘটনা ঘটিয়েছে, তবু মানুষের চোখের সামনে থেকে এই ঘটনা ঘটলো। আর এবার দেখাবো আপনাদের সেই সিসিটিভি ফুটেজ। পুলিশের হাতে সেই সিসিটিভি ফুটেজ গিয়ে পৌঁছেছে। সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে দুজন দুষ্কৃতী মোটর বাইকে করে এলো, পাশে গাড়ি দাঁড় করালো, এবং একজন যার মুখে পুরোপুরি গামছা বাঁধা ছিল সে গেল সেই রানী ভবানীর বিখ্যাত, এবার পুজো শুরু হবে, সেই কালী মূর্তির কাছে মহাদেবের মুন্ডু কাটলো এবং ব্যাগে পড়ে চুরি করে নিয়ে চলে গেল। দেখুন সেই সিসিটিভি ফুটেজ। এই সেই সিসিটিভি ফুটেজ আমি আপনাদের দেখালাম বৃহস্পতিবার সকালে। স্থানীয় বাসিন্দারা বিকৃত অবস্থায় মহাদেব শিবের মূর্তি দেখতে পান এবং তারা স্তম্ভিত হয়ে যান। যে ঘটনা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি সেই ঘটনা এবার ঘটলো বড়োয়াতে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনুন আপনারা।
না না, এরকম ঘটনা এই প্রথম শোনা যাচ্ছে। এরকম ঘটনার আগে কোনোদিন আমরা শুনিনি। আমাদের বহু আগে থেকে এরকম কালী পুজো হয়ে চলে আসছে, কিন্তু এ ঘটনা আমাদের জীবনের মধ্যে আমরা প্রথম, হয়তো বাবা দাদুরাও কোনোদিন শুনেছে নাকি সেটা আমরা বলতে পারছি না। কতটা আতঙ্ক এই যে এরকমভাবে পুজোর ঠিক তিন দিন আগে এরকম ধরনের ঘটনা ঘটে গেল, ছুটির ঘটনা। দেখুন, এটা একটা ধর্মীয় ভাবাবেগের ওপর, মানে কী বলা যায়, ধর্মীয় ভাবাবেগের ওপর এটা একটা মানে আঘাত করা ছাড়া অন্য কিছুই ব্যাপার নয় এটা। হ্যাঁ, তবে এটা যারা করেছে তারা চরম তো অন্যায় কাজ। এটা করাটা আইনগত ব্যবস্থা নেওয়াটা অবশ্যই প্রয়োজন। এটা একটা চক্রান্ত, মানে এই এই যে সামনে কালী পুজো আসছে তার জন্যে এই যে পুজোটাকে কীভাবে নষ্ট করা যায় এর একটা চক্রান্ত চলছে। কিন্তু আমরা চাইছি প্রকৃত যে দোষী সে শাস্তি অবশ্যই যেন শাস্তি পায়। এটা এরকম ঘটেনি, কিন্তু আমাদের এখানে বুঝতে পারছেন এটাই হিন্দু প্রধান গ্রাম, প্রত্যেকটা মানুষই জেগেছে, প্রত্যেকের একটি শিহরণ ঘটে গেল যে এইভাবে যদি হতে থাকে তাহলে আমাদের তো খুব মুশকিল। যদি আমাদের পুলিশি তদন্তের মাধ্যমে যদি কিছু একটা উদ্ঘাটন হয় তাহলে খুবই ভালো, নাহলে আমাদের একটা ব্যাপক কিছু ব্যবস্থা নিতে হবে। এই সেই বিখ্যাত মূর্তি, রানী ভবানীর কালী মূর্তি, যে মূর্তির থেকে মহাদেবের মুন্ডু কেটে কেউ বা কারা কোনো দুষ্কৃতি দল চুরি করে নিয়ে চলে গেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনলেন, পুলিশ তদন্ত করছে। আমি জানি না পুলিশের তদন্তে আদৌ এই দুষ্কৃতিটা, যাকে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, সেটা ধরা পড়বে কিনা। মোটর বাইকে করে এসছে, মোটর বাইক চিহ্নিত করা সোজা, এবং যতদূর মনে হচ্ছে স্থানীয় বাসিন্দা। কে করলো, কারা করলো, কেউ জানে না। একেবারে বাংলাদেশের মিল পাচ্ছেন না। প্রথমেই যেটা বললাম, আমরা শেখ হাসিনার বাংলাদেশে এই ঘটনা দেখতে অভ্যস্ত। এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে দেখতে অভ্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে যে এই ঘটনা এত তাড়াতাড়ি দেখতে হবে সেটা আমি আন্দাজ করেছিলাম, আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন। কি বিচ্ছিন্ন ঘটনা বলবেন তো, যে একটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো পাগল করে গেছে, দুজন পাগল মোটর বাইক চালিয়ে এলো, মহাদেবের মুন্ডু কাটলো এবং নিয়ে চলে গেল, নিশ্চয়ই আপনারা বলবেন বিচ্ছিন্ন ঘটনা। তোলামূলের নেতা মন্ত্রী হলো তো বলবেনই এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা যে বিচ্ছিন্ন ঘটনা নয়, মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আমার পেছনের স্ক্রিনে এই যে সিসিটিভি ফুটেজ দেখলেন, এটা তো গতকাল রাতের ঘটনা, মহাদেবের মুন্ডু কেটে নিয়ে চলে যাচ্ছে মুর্শিদাবাদে, এই সেই দেবী মূর্তি, বিখ্যাত মূর্তি। বিচ্ছিন্ন ঘটনা নয়, তার প্রমাণ হচ্ছে এইটা, এই ভিডিও আপনাদের কেউ দেখায়নি, হিন্দি মিডিয়াগুলো কভার করেছে, দেশের ন্যাশনাল মিডিয়াগুলো কভার করেছে, কিন্তু বাংলার কোনো মিডিয়া কভার করতে সাহস করেনি। কেন? নবান্নের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, পুলিশ চলে আসবে অফিসে, কলকাতা পুলিশ বাইরে অফিসে পাঠিয়ে দেবে, গুন্ডা দমন শাখার তিন গাড়ি পুলিশ, যাদের এমনিতে কোনো কাজ থাকে না, কিন্তু সাংবাদিকরা সত্য দেখালে তারা অফিসে এসে হামলা করে এবং সাংবাদিককে তুলে নিয়ে যায়, ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সবাইকে তো আর ভয় পাওয়ানো যায় না। আপনারা দা নিউজ বাংলা দেখতে থাকুন, আমরা ভয় পাবো না। দেখুন সেই ভিডিও, মুর্শিদাবাদের এই ঘটনা, মন্দিরে ঢুকে শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিচ্ছে, কি নামের যদ্দূর জানা গেছে, এর নাম মোহাম্মদ আরা শেখ। দেখুন সেই ভিডিও, দেখছেন একের পর এক ঘটনা, ভবানীর মূর্তি কোন মন্দিরে ঢুকে পেচ্ছাপ করে দিচ্ছে, মুর্শিদাবাদে এরকম ঘটনা আবার ঘটতেই থাকবে, নতুন কিছুই নয়। আপনারা অবাক হয়ে যাচ্ছেন, আমি অবাক হচ্ছি না, কারণ বাংলাদেশের ঘটনা দেখে আমরা অভ্যস্ত। এর আগে আমরা পাকিস্তানে, ইরানে সব জায়গায় ঘটনা দেখেছি, যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যায় সেখান থেকেই তাদের পালাতে হয়। ইরান থেকে পালাতে হয়েছে, পাকিস্তান থেকে পালাতে হয়েছে, মুর্শিদাবাদ থেকে পালাতে হয়েছে, কলকাতার এক বিস্তীর্ণ এলাকা, সেখানে এখন আর হিন্দুদের সংখ্যা দেখা যায় না, সংখ্যালঘু হয়ে পড়েছে। মুর্শিদাবাদের পরপর দুটো ঘটনা আপনাদের দেখালাম, কিন্তু এই যে বললাম মাসের শেষে 500,000 টাকা পেয়ে গেছেন, এবার একেবারে নিশ্চিন্তে থাকুন, আপনি ঠিক আছেন তো? আপনার চারপাশে কোন জেলায় কি ঘটছে, কোন হিন্দু মন্দিরে কে পেচ্ছাপ করে দিয়ে চলে যাচ্ছে, কোন মা কালীর মূর্তির তলা থেকে মহাদেবের মুন্ডু কেটে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, তাতে আমার আপনার কি এসে গেল বলুন?
আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে, মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে আর বইয়ের অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া ভাতা ঢুকলেই হলো, তাতেই আমরা নিশ্চিন্ত শান্তির ঘুম দেবো রাত্রে, তাই তো না? এই সরকারটাকেই তো আপনারা চেয়েছিলেন, পরিবর্তনের সরকার। মুর্শিদাবাদে খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা হবে, খেলা হবে। হিন্দুরা যেখানে সংখ্যালঘু সেখানেই এই সমস্ত খেলাগুলো অন্তত আমি দেখে অভ্যস্ত, আপনাদের হয়তো অবাক লাগছে। মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে, দুদিন পরে মালদাতেও হবে, দক্ষিণ চব্বিশ পরগনাতেও হবে, উত্তর দিনাজপুরেও হবে, দেখতে থাকুন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, এই বাংলার সমস্ত মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করলেও দা নিউজ বাংলা সেগুলোই আগে দেখাবে যেগুলো এই বাংলার সমস্ত মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয়, যদি উচিত লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, বন্ধুদের জানান ঠিক কি ঘটনা ঘটছে মুর্শিদাবাদে, আপনার পাশের জেলাতে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।